হ্যালো ফ্রেন্ডস, আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ। বন্ধুরা, ভারত কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে, আর এই তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে কিন্তু ভারত ইতিমধ্যে কিন্তু নিউজিল্যান্ডে পৌঁছে গেছে। তো এই পুরো টি টোয়েন্টি সিরিজটি কিন্তু নেতৃত্ব দেবে হার্দিক পান্ডিয়া। বন্ধুরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজে কিন্তু বাদ পড়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুল, অর্থাৎ এই তিনজন প্লেয়ারকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই টি টোয়েন্টি ম্যাচ, প্রথম ম্যাচ কালকেই অর্থাৎ 18 নভেম্বর কিন্তু শুরু হচ্ছে। এই ম্যাচটা কোন স্টেডিয়ামে খেলা হবে, কখন থেকে শুরু হবে ভারতীয় সময়, এবং প্লেয়িং ইলেভেনে কোন কোন প্লেয়ার খেলার চান্স রয়েছে সেই সম্পর্কেই আলোচনা করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো আমি প্রথমেই আসছি যে এই ম্যাচটা কোন টাইমে এবং কোন স্টেডিয়ামে খেলা হবে। বন্ধুরা, 18 নভেম্বর ভারতীয় সময় দুপুর 12টা থেকে কিন্তু এই ম্যাচ শুরু হবে, আর এই ম্যাচটা কিন্তু উইলিংটনের স্কাই স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। উইলিংটনের স্কাই স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচটা হবে। তো বন্ধুরা, এই ম্যাচের জন্য কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার স্কোয়াডে ফিরেছে। সঞ্জু স্যামসন, শ্রেয়াস আয়ার, শুভমান গিলও কিন্তু টি টোয়েন্টিতে চান্স পেয়েছে, এবং ঈশান কিষাণও কিন্তু রয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন প্লেয়ার প্লেয়িং ইলেভেনে খেলতে পারে বা খেলবে। তো আমি প্রথমে আসছি ওপেনিংয়ে। তো বন্ধুরা, ওপেনিংয়ে যেহেতু রাহুল এবং রোহিত নেই, সেহেতু শুভমান গিল এবং ঈশান কিষাণ কিন্তু ওপেন করবে। শুভমান গিলের সঙ্গে ঈশান কিষাণ ওপেন করবে। 3 নম্বরে কিন্তু বিরাট কোহলির জায়গায় শ্রেয়াস আয়ার খেলবে। বিরাট কোহলি যেহেতু নেই, সেহেতু কিন্তু বিরাট কোহলির জায়গায় শ্রেয়াস আয়ার খেলবে। 4 নম্বরে সূর্যকুমার যাদব খেলবে, কারণ সূর্যকুমার যাদব 4 নম্বর পজিশনে ভালো পারফরমেন্স করছে। 5 নম্বরে খেলবে সঞ্জু স্যামসন উইকেট কিপার। ঋষভ পান্তের পরিবর্তে কিন্তু সঞ্জু স্যামসন খেলবে। ঋষভ পান্ত স্কোয়াডে থাকলেও কিন্তু আমার মনে হয় না প্রথম টি টোয়েন্টিতে ঋষভ পান্ত চান্স পাবে। সঞ্জু স্যামসন উইকেট কিপার হিসেবে খেলবে। 6 নম্বরে খেলবে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন। 7 নম্বরে খেলবে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। 8 নম্বরে খেলবে ভুবনেশ্বর কুমার। 9 নম্বরে খেলবে হর্ষল প্যাটেল। 10 নম্বরে হর্ষদীপ সিং, এবং 11 নম্বরে কিন্তু যুজবেন্দ্র চাহাল। তো বন্ধুরা, এই প্লেয়িং ইলেভেন নিয়েই কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ 18 নভেম্বর থেকে টি টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তো কোন টিম জিতবে এবং কোন টিম চ্যাম্পিয়ন হবে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।